উনিশশো বিয়াল্লিশের আগস্ট আন্দোলন বা ভারত ছড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখ উত্তরটি দেখে নাও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পরিবেশে ভারতবাসীর সাহায্য এবং সহানুভূতি অর্জনের জন্য ব্রিটিশ সরকার ক্রিপসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতে পাঠান ভারতীয় নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার জন্য মূলত বিভিন্ন সাংবিধানিক অধিকার এবং স্বায়ত্তশাসন দান এই বিষয়ে কিন্তু ব্রিটিশ সরকারের এই উদ্দেশ্য পুরোপুরিভাবে ব্যর্থ হয় ক্রিপস প্রস্তাব ভারতবাসীর মনোপুত হয়নি ভারতবাসীর যে আশা আকাঙ্ক্ষা ছিল তা পূরণ করতে ব্যর্থ হয়েছিল এই প্রস্তাব ফলে ভারতীয় রাজনীতির ক্ষেত্রে হতাশার ছায়া নেমে আসে গান্ধীজি সহ কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দল ব্রিটিশদের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দেন বা পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর হন সেই সাথে মূল্যবৃদ্ধি জাপানের আক্রমণের ভয় ব্রিটিশ সেনাদের অত্যাচার সব মিলেমিশে এক আন্দোলনের পটভূমি রচনা করেছিল পরবর্তী পয়েন্ট দেখে নাও প্রস্তাব গ্রহণ গান্ধীজি হরিজন পত্রিকায় প্রথম ভারত ছাড়াও পরিকল্পনা প্রকাশ করেন জাতির উদ্দেশ্যে তিনি বলেন ভারত স্বাধীন করব অথবা মৃত্যুবরণ করব ডু অর ডাই করেন মারেঙ্গে উনিশশো বিয়াল্লিশ সালে চোদ্দোই জুলাই কংগ্রেসের ওয়ার্কিং কমিটি ভারত প্রস্তাব অনুমোদন করেন তবে এই কর্মসূচি সম্পর্কে কংগ্রেসের নেতৃবৃন্দদের একাংশের মধ্যে দ্বিধান্বিত ছিল বা দ্বিধাবোধ ছিল উনিশশো সালে আটই আগস্ট মুম্বাইয়ে ভারত ছাড়ো প্রস্তাব অনুমোদিত হয় স্থির হয় গান্ধীজির নেতৃত্বে যথাসম্ভব অহিংসভাবেই গণ আন্দোলন গড়ে তোলা হবে পরবর্তী পয়েন্ট গ্রেফতার ব্রিটিশ সরকার ভারত আন্দোলন সম্পর্কে প্রথম থেকেই খোঁজখবর রাখছিল তাই দমনমূলক নীতির দ্বারা এই আন্দোলনকে গোড়া থেকেই বিনষ্ট করতে তারা উদ্যোগী হয়েছিল পরিস্থিতি উপলব্ধি করে গান্ধীজি সহ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করা হয় এই গ্রেপ্তারের সংবাদ সারা ভারতে ছড়িয়ে পড়ে এবং তাতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এই আন্দোলন ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন প্রান্তে পরবর্তী পয়েন্ট দেখো আন্দোলনের বিস্তার অধিকাংশ নেতা গ্রেপ্তার হলেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করে সমাজের সর্বস্তরের মানুষ আন্দোলনে সামিল হয় মুম্বাই আমেদাবাদ পুনা নাগপুর কলকাতা ঢাকা মেদিনীপুর প্রভৃতি দেশের বিভিন্ন স্থান থেকে স্থানের ব্যক্তিরা আন্দোলনের ধারা বুয়ে নিয়ে যায় দেখা যায় শ্রমিক ধর্মঘট সাধারণ ধর্মঘট মিছিল হরতাল আন্দোলনকারীরা স্বাধীনতা লাভে ব্যাকুল হয়ে ওঠে তাই তারা জাতীয় পতাকা উত্তোলন করে তমলুকে জাতীয় তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে তোলা হয় যা ছিল মূলত উনিশশো সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের পথের প্রস্তুতের প্রথম ধাপ এই ফাঁকে বলি তোমাদের দু সালে যে ফাইনাল পরীক্ষা রয়েছে তার সাজেশান ইতিহাস বিষয়ক অলরেডি আমি করে দিয়েছি সেখানে পুরো অধ্যায় ভিত্তিক পুরো সিলেবাস ভিত্তিক এবছরের জন্য যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলি তুলে ধরেছি এবং সেই সাজেশনে দেওয়া বিভিন্ন প্রশ্নের উত্তরগুলি আমি এক এক করে আপলোড করে দিচ্ছি অলরেডি পাঁচ থেকে ছটা আপলোড করে দেওয়া হয়ে গেছে আর কয়েকটা বাকি সেগুলি আপলোড করে দেবো তাই তোমাদেরকে বলবো তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো দেখে নিই পরবর্তী পয়েন্ট নেতৃবৃন্দ উনিশশো বিয়াল্লিশ সালে আগস্ট মাসে গান্ধীজির নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু স্বাধীনতা সংগ্রামী বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এছাড়াও ছিলেন অরুণা আসফ আলী জয়প্রকাশ নারায়ণ তিয়াত্তর বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা যিনি গান্ধীবুড়ি নামে পরিচিত আমাদের কাছে দেখে নেব পরবর্তী পয়েন্ট আন্দোলনের অবসান বিদ্রোহীরা দেশের বিভিন্ন স্থানে রেল লাইন তুলে ফেলে দেয় ভেঙে দেয় টেলিগ্রাফের লাইন অগ্নিশয সংযোগ করা হয় বিভিন্ন সরকারি দপ্তরে একাধিক থানা আক্রান্ত হয় আন্দোলনের এই ব্যাপকতার সঙ্গে সঙ্গে সরকারি দমন নীতিও বৃদ্ধি পায় মাতঙ্গিনী হাজরা সহ একাধিক নারী পুরুষ পুলিশের গুলিতে প্রাণ হারায় কারাবরণ করে কারাবরণ করে কয়েক হাজার ব্যক্তি বিভিন্ন দেশীয় সংবাদপত্র নিষিদ্ধ করা হয় উনিশশো সালের মাঝামাঝি সময়ে এই আন্দোলনের তীব্রতা ক্রমশ কমতে থাকে এবং উনিশশো সালে তাম্রলিপ্ত জাতীয় সরকারের আত্মসমর্পণ করার ফলে বা করার পরে আন্দোলনের সমাপ্তি ঘটে পরবর্তী পয়েন্ট দেখে নেব ব্যর্থতা ভারত ছাড়া আন্দোলন যে পরিমাণ বিস্তার লাভ করেছিল সেই তুলনায় সাফল্য আসেনি এর পিছনে আমরা একাধিক কারণ লক্ষ্য করি যার প্রথম কারণ হল কঠোর সরকারি দমন নীতি মূলত আন্দোলনের ব্যাপকতা যে আকারে ছিল সরকারি নীতি তার থেকে বেশি আকারে ছিল তাই সরকারি দমন নীতি এই আন্দোলনকে পুরোপুরিভাবে স্তব্ধ করে দিয়েছিল দ্বিতীয়ত গান্ধীজি সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কারাগারে আবদ্ধ থাকার ফলে আন্দোলনকে চালিয়ে নেওয়া যাওয়ার মতো উপযুক্ত নেতা অভাব সে সময় লক্ষ্য করা গিয়েছিল তাই বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলনগুলি বিভিন্ন স্থানের আন্দোলনগুলি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সংহিত করার মতো বা ঐক্যবদ্ধ করার মতো তেমন কেউ ছিল না তৃতীয়ত কংগ্রেসের অভ্যন্তরীণ বিভাজন মূলত প্রথম থেকেই এই আন্দোলন সম্পর্কে কংগ্রেসের একাংশের মধ্যে দ্বিধা ছিল আন্দোলন করা উচিত কি উচিত নয় বা তাদের ঠিকঠাক কর্মসূচিতে পদক্ষেপ ছিল না বা ইতিবাচক কোনো ভূমিকা ছিল না এছাড়াও অন্যান্য দল যেগুলো ছিল সেগুলি কংগ্রেসকে কোনোভাবেই সাপোর্ট দেয়নি বা তার পক্ষে কথা বলেনি আরও একটি কারণ হল আন্দোলনকারীদের মধ্যে সংহতির অভাব মূলত এই আন্দোলনকারীগুলো বিচ্ছিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিল তাদের মধ্যে কোনো সংহতি ছিল না এছাড়াও তাদের মধ্যে নির্দিষ্ট কর্মসূচি ছিল না কর্মসূচির অভাবজনিত কারণে এই আন্দোলন ব্যাহত হয় পাশাপাশি দ্বিতীয় সহ বিভিন্ন কারণ এই আন্দোলন তার উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছিল পরবর্তী পয়েন্ট দেখো গুরুত্ব ভারত ছাড়ো আন্দোলন অসফল হলেও ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্রমবিকাশের ক্ষেত্রে একটা স্থায়ী অবদান রেখে গেছে একথা মানতেই হবে এটি ছিল মূলত একটি গণ আন্দোলন যেখানে ভারতের জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষার যে ইচ্ছা শক্তি তা ব্যাপকভাবে প্রদর্শিত হয়েছিল এখানে তোমরা আকাঙ্ক্ষার পর একটা আকাঙ্ক্ষা শক্তির মাঝে একটা ইচ্ছা লিখলো শব্দটা লিখে নিও ইচ্ছাশক্তি এটা লেখা হয়নি যাই হোক তোমরা লিখে নিও আকাঙ্ক্ষার ইচ্ছাশক্তি প্রদর্শিত হয়েছিল ব্যাপকভাবে অহিংস প্রতিবাদ থেকে ক্রমশ আক্রমণাত্মক এবং দ্বন্দ্বমূলক পদ্ধতির দিকে এগিয়ে গিয়েছিল এই আন্দোলন তথা আন্দোলনকারীরা গান্ধীজির গ্রেপ্তারের ঘটনা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছিল বিভিন্ন যোগাযোগ এবং পরিষেবা আন্দোলনকারীরা বন্ধ করে দেওয়ার ফলে সরকারের মনে ভীতির সঞ্চার হয়েছিল দেখে নেব লাস্ট পয়েন্ট মূল্যায়ন বড়লাট লিলিত লিখছেন এই বিদ্রোহ দমনে ব্যর্থ হলে ভারতে ব্রিটিশ স্বার্থ চিরতরে বিপন্ন হবে জওহরলাল নেহেরু লিখছেন নেতা নেই সংগঠন নেই কোনো মন্ত্রবল নেই অথচ একটা জাতি স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহে উঠল এ দৃশ্য সত্যিই বিরল রমেশচন্দ্র মজুমদার বলছেন উনিশশো বিয়াল্লিশের বিদ্রোহ ছিল সৈনিকের যুদ্ধ যেখানে সেনাপতি দ্বিধাগ্রস্ত কিন্তু সৈনিকের ভূমিকা ছিল গৌরবজনক মূলত এই সমস্ত উক্তি প্রমাণ করে যে উনিশশো বিয়াল্লিশ সালের ভারত আন্দোলন বিফল হলেও পুরোপুরিভাবে নিষ্ফল ছিল না তো মূলত এই ছিল আজকের এই প্রশ্নের একটি নমুনা উত্তর আজকের এই প্রশ্নের উত্তরটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পারলে একটি লাইক করো আর তোমরা পারলে প্রশ্নের উত্তরটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও দেখতে পায় আর হ্যাঁ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ